আজ মাঘ মাসের পূর্ণিমা। এই পৌষী পূর্ণিমায় সন্ধ্যাবেলায় বাড়ির এই স্থানে যদি আপনি প্রদীপ প্রজ্বলন করেন, সুফল অতি অবশ্যই পাবেন। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনের উন্নতি হোক, আর্থিক উন্নতি হোক, সম্মানের উন্নতি হোক। তাই যদি আপনি এই বিশেষ ক্রিয়াটি করেন, সুফল পেতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা খুব সহজেই কিন্তু সুফল পাবেন। তাই আজ আমি আপনাদের জানাবো এই পৌষ মাসের পৌষী পূর্ণিমা অর্থাৎ মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে সঠিকভাবে কীভাবে কাজে লাগাবেন, যার ফলে আপনার জীবনে শুভ দিনটি আসে, অশুভ দিনগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। তাই আজকের ভিডিওটি আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রত্যেকের কাছে। যদি সম্ভব হয় অতি অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সুফল নিশ্চিত রূপে পাবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি। তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারাই জানেন যে পূর্ণিমা তিথি মানেই মা লক্ষ্মীর পুজো। মা লক্ষ্মীকে সঠিক পদ্ধতিতে পুজো করে সন্তুষ্ট যদি আমরা করতে পারি তাহলেই সুফল পেতে বাধ্য। আর আজ আমি আপনাদের সামনেই এক বিশেষ উপাচারের কথা বলবো, যে উপাচারটি সঠিকভাবে আপনি যদি করতে পারেন তাহলে সুফল পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হয় যদি তাকে পুজো করা হয়, সঠিকভাবে প্রদীপ চালানো হয়। এক্ষেত্রে আমি আপনাকে বলবো অতি অবশ্যই একটি শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারেন খুবই ভালো। আর যদি শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ না হয় তাহলে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই আপনি জ্বালাবেন, এর ফলেও সুফল নিশ্চিত রূপে লাভ করতে পারবেন। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো, যদি সঠিকভাবে আজ সন্ধ্যাবেলায় এই স্থানে প্রদীপ চালাতে পারেন তাহলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না, 100% আপনার উন্নতি হতে বাধ্য। তাই অতি অবশ্যই আপনারা বাড়ির এই স্থানে প্রদীপ জ্বালান। আজ সকাল সকাল উঠে স্নান করে মা লক্ষ্মীর আরাধনা করুন। অবশ্যই হলুদ অথবা লাল রঙের বস্ত্র পরবার চেষ্টা করুন। মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় এই বস্ত্র পরিধান করলে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন। তাই এই বস্ত্র পরিধান করার চেষ্টা করুন এবং অবশ্যই চেষ্টা করবেন যাতে মা লক্ষ্মীর স্নেহধন্য হওয়া যায়। তার জন্য চেষ্টা করুন সঠিক পদ্ধতিতে আরাধনা করার। আর আজ অবশ্যই আপনি সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালার পর বেশ কয়েকটি স্থানে প্রদীপ প্রজ্বলন করতে পারেন। আপনারা প্রত্যেকেই জানেন বাড়ির ঈশান কোণটি হলো দেবদেবীদের স্থান। তাই বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে আপনি প্রদীপ চালান, দেখবেন আপনার উন্নতি হতে বাধ্য। তাই বাড়ির ঈশান কোণে প্রদীপ আপনাকে জ্বালাতেই হবে, যার ফলে আপনি উন্নতি করতে পারবেন। অপরদিকে অতি অবশ্যই আজ আপনি আপনার বাড়ির সদর দরজাতেও প্রদীপ চালাতে পারেন। এই দুটি স্থানে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে প্রণাম করুন,
এবং তিনবার শঙ্খধ্বনি করুন, সুফল পেতে আপনার বাধ্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের অতি অবশ্যই লাইক করুন এবং নিচের কমেন্ট সেকশনে লিখে জানান জয় মা লক্ষ্মী। আজ মাঘ মাসের পূর্ণিমা, এই পৌষি পূর্ণিমায় সন্ধ্যাবেলায় বাড়ির এই স্থানে যদি আপনি প্রদীপ প্রজ্বলন করেন সুফল অতি অবশ্যই পাবেন। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনের উন্নতি হোক, আর্থিক উন্নতি হোক, সম্মানের উন্নতি হোক, তাই যদি আপনি এই বিশেষ ক্রিয়াটি করেন সুফল পেতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা খুব সহজেই কিন্তু সুফল পাবেন, তাই আজ আমি আপনাদের জানাবো এই পৌষ মাসের পৌষি পূর্ণিমা অর্থাৎ মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে সঠিকভাবে কীভাবে কাজে লাগাবেন, যার ফলে আপনার জীবনে শুভ দিনটি আসে, অশুভ দিনগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। তাই আজকের ভিডিওটি আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রত্যেকের কাছে। যদি সম্ভব হয় অতি অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সুফল নিশ্চিত রূপে পাবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারাই জানেন যে পূর্ণিমা তিথি মানেই মা লক্ষ্মীর পুজো, মা লক্ষ্মীকে সঠিক পদ্ধতিতে পুজো করে সন্তুষ্ট যদি আমরা করতে পারি তাহলেই সুফল পেতে বাধ্য। আর আজ আমি আপনাদের সামনে এক বিশেষ উপাচারের কথা বলবো, যে উপাচারটি সঠিকভাবে আপনি যদি করতে পারেন তাহলে সুফল পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হয় যদি তাকে পুজো করা হয়, সঠিকভাবে প্রদীপ চালানো হয়। এক্ষেত্রে আমি আপনাকে বলবো অতি অবশ্যই।